মানি ব্যাগ নিতে যেমন ভুলেন না, মেসওয়াক নিতে ভুলে যান কেন? মেসওয়াকটা এটাকে এটা নিতে মোবাইল নিতে তো ভুলেন না, মোবাইল রেখে চলে আসলে তো আবার ঘরে যান, তো মেসওয়াক রেখে চলে আসলে আর ঘরে গেছেন কবে? এটা না আল্লাহর ওয়াদা, এটা দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি পুরস্কার দিবে কি? এটা বস্তুটা কত দূর? 10 টাকা না বা 20 টাকা দিয়ে পাওয়া যায়, লেকিন এটা আপনাকে কি দিচ্ছে? দিচ্ছে কি? সুবহানাল্লাহ বলেন, বরং রসুল বলেন মেতহারাতুন লিল ফাম ও মিরদাতুন লির রব, এটা তোমার মুখগহ্বরকে পরিচ্ছন্ন করে দিবে আর তোমার রবকে খুশি করে দিবে। আচ্ছা, এর চেয়ে বড় পুরস্কার আর কি ঘোষণা দিত? জিনিস একটা, একটা ডালা। এটা কি? এটাকে চুমু খাওয়া উচিত, এটাতে তো চুমু খাওয়া উচিত, এটাকে কি পরিমাণ যত্ন করা উচিত? কি বলে এটা কি? হ্যাঁ, এটা বলে মৌতের সময় কালেমা নসিব করে দিবে, বলে এটার মধ্যে 70 পুরস্কার আমি রেখে দিয়েছি, একটা দুনিয়াতে 69 আখরাতে, দুনিয়াটা হলো মৌতের সময় কালেমা নসিব করে দিবে। বলেন এটার নাম কি? যদি জিজ্ঞেস করা হয় আমাদের নবীজির জীবনের সর্বশেষ আমল কি, উত্তর হবে মেসওয়াক। রাসূল নিতে পারছিলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশাকে বলেন, আয়েশা ইশারা দিয়েছেন, আয়েশা, হযরত আয়েশা মেসওয়াক তুললেন, রাসূল চিবাতে পারছিলেন না, হযরত আয়েশা চিবিয়ে দিলেন, রাসূল মেসওয়াক করে নিলেন। জীবনের শেষ আমল ছিল রাসূলের মেসওয়াক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিনে নিলেন ঘরের বা নিজের বাসার বাথরুমে একটা রেখে দিলেন, অজু করার সময় করে নিলেন, ছোট্ট একটা পকেটে রেখে দিলেন, আসার সময় যেন মেসওয়াক না নিতে ভুলে না যান, টিস্যু মেসওয়াক নিতে যেন ভুলে না যান। হ্যাঁ, মানি ব্যাগ নিতে ভুলেন কেউ? মোবাইল নিতে ভুলেন কেউ? তাহলে মেসওয়াক নিতে ভুলে যায় কেন? ওই যে আল্লাহর ওয়াদা, ইয়াকিন নাই কি নাই বলেন? ইয়াকিন নাই। রাস্তায় বের হওয়ার সময় ছোট্ট একটা তসবি যদি হাতে রাখলেন কেমন হয়? সুন্দর হয় না? রিক্সায় বসে বসে তসবি পড়তে থাকলেন সুন্দর হয় না? মাঝে মাঝে পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একরমনে দুইবার আল্লাহু আকবার যদি গোটা পৃথিবীকে কাফায় দেয়, আপনি যদি ডেলি 100 বার করে আল্লাহু আকবার পড়েন তো কেমন হবে বলেন? এটা মেয়েই তো না, কি বলে উঠছে? গোটা পৃথিবীর সমস্ত সোশ্যাল মিডিয়া একদিনে 70% কি ছিল? শুধু আল্লাহ আকবার ছিল সারা পৃথিবী। রব যেন বলেন আল্লাহ আকবার, শুন জমিন থেকে উঠছিল অনেক দেরি হয়ে গেছে, এবার উঠো উঠাও, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। পৃথিবীর যত স্লোগান আছে, যত বাতিল স্লোগান, কদ্দুর উঠে জানেন যার আওয়াজ যদ্দুরের দূর, 200 মিটার উঠে না, 500 মিটার উঠে না, আর আল্লাহ আকবার বলতে দেরি আর শাহজিম পর্যন্ত উঠে যায়। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তুমি তাহলে মরে দেখতে পারো, তুমি তাহলে কি বিশ্বাস করার? একটা থিওরি আছে, একটা থিওরি, এটা হলো মরে দেখো, ওই এক বেটা বিশ্বাস হয় না দেখে নিজের দেমাকে নিজে গুলি করে দিচ্ছে, এবার দেখো এবার কি করো? আচ্ছা, কি পরিমাণ সুখে থাকলে নিজের দেমাকে নিজে গুলি করে বলেন না? কি পরিমাণ সুখে আছে বলেন না? আচ্ছা, কি পরিমাণ সুখী মানুষটা নিজের দেমাকে নিজে গুলি করে দেয়? শুধু একটা ছিল না, ওই দিলে আল্লাহ ছিল না, ওই দেমাকে আল্লাহ ছিল না, ওই দেমাকে রবের ভালোবাসা ছিল না, পৃথিবীর আর কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল শুধু একটা, বলেন আল্লাহ তাআলার ভালোবাসার অভাব ছিল, আখিরাতের ইয়াকিনের অভাব ছিল, জান্নাত আর জাহান্নামের ইয়াকিনের অভাব ছিল। কি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। আমিন। ওয়াদাল্লাহ বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, তিনি তার ওয়াদা ভঙ্গ করেন না, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ তোমরা বুঝো না।
শুধু দুনিয়াটা বুঝলে, দুনিয়াটা বুঝলে দুনিয়া কেমনে সাজানো যায়, বাড়িটা আরো বড় কিভাবে বানানো যায়, আরেকটা ফ্ল্যাট কিভাবে করা যায়, আরেকটা ফ্ল্যাট কিভাবে নেওয়া যায়, আরেকটা বাড়ি কিভাবে নেওয়া যায়, আরেকটা দোকান কিভাবে নেওয়া যায়, কি পরিমাণ বুঝে। কেন তুমি ভাবো না নিজেকে নিয়ে, আল্লাহ কেন তুমি ভাবো না নিজেকে নিয়ে, বলেন কেন তুমি ভাবো না নিজেকে নিয়ে, ছিলে কোথায়, এলে কোথায়, যাবে কোথায়, বলেন ছিলে কোথায়, এলে কোথায়, যাবে কোথায়, নিয়ে যাবে কি, আল্লাহ কেন তুমি নিজেকে নিয়ে ভাবো না, সুবহানাল্লাহ। আচ্ছা কি মজা করে বলে না, হ্যাঁ কি আদর করে বলে না, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি নিজেকে নিয়ে চিন্তা করো না, কেন তুমি নিজেকে নিয়ে চিন্তা করো না, ওরা কেন নিজেকে নিয়ে নিজে ভাবে না, আল্লাহ। আচ্ছা কি ছিলেন, কি হলেন বলেন তো, হ্যাঁ এক একজন ঢাকা আসছিলেন কত পয়সা নিয়ে, কি এক একজন ঢাকা কত পয়সা নিয়ে আসছিলেন, অনেকেরই তো খবর আছে না, অনেকেরই তো কি আছে বলেন, অনেকেরই তো ধারণা আছে, আছে না নাই বলেন, আছে না, অনেকেরই তো ধারণা আছে। যাত্রী সেবা বাসে 50 টাকার ভাড়া, মূলায় 30 টাকা দিয়ে ঢাকা আইতাম, কি ওই বেটার কথা হাতে ধরতাম, 30 টাকা নিবা, 30 টাকা নিবা, বাস্তব না বাস্তব বলে। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি দেখো না নিজেকে, নিজে নিজে কেন ভাবো না, আমি তোমাকে কি কি দিয়েছি, সুবহানাল্লাহ, আমি তোমাকে কি না দিয়েছি বলেন, আমি তোমাকে কি কি দিয়েছি, আমি তোমাকে কি না দিয়েছি, তুমি আমাকে কি কি দিয়েছো, কেন তুমি নিজেকে নিজে ভাবো না, কেন ভাবো না নিজেকে নিজে। বাংলাদেশের সবচেয়ে বড় কন্ট্রাক্টর বর্তমান দৌড়ে, যার সবচেয়ে বেশি কাজ, আমি নাম বলবো না, ওনার জীবনী পড়ছি আমি পত্রিকা, একটা মাসিক ম্যাগাজিনে ওনার জীবনী বেরিয়েছিল, উনি 70 টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসে, কোথায় আসে বলেন, ঢাকা আসে, সায়দাবাদে আইসা দেখেছে কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ চলে, তো ওখানে যায় বলতেছে তোমরা আমাকে কাজে নিবা, কোদাল তোমার, ওনা তোমার, কোদালার টুকরি তোমার, কালকে থেকে কাজে আসবা, তো পরের দিন কোদালার টুকরি নিয়ে নিজের ওই 70 টাকা ঘর থেকে কোদালার টুকরির টাকা নিয়ে কোথায় গেছে। তো কি ছিলাম, কি হলাম, শুধু ওনার ব্যাপারে কেন, আমাদের সবার ব্যাপারে কি বলেন, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, নাম আমি বলছি না, টাকাতে যার নাম লেখা আছে, উনি মাঝে মাঝে বলেন, ওনার বক্তব্য বলেন, আমি ওই মানুষগুলো ঋণ কীভাবে পরিশোধ করবো যারা আমার ক্লাস ম্যাট্রিকের ফর্ম ফিল আপের টাকাটা গ্রামের মানুষ থেকে তুলে দিয়েছে, বাস্তব না বাস্তব, আমি নাম বলছি না, বলে আমি কি করছি, ওই মানুষগুলো ঋণ কীভাবে পরিশোধ করবো। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি নিজেকে নিয়ে নিয়ে চিন্তা করো না, সুবহানাল্লাহ, দূর বলেই ফেলি, আমার তো বিয়ে দিতে চাইছিল না, এত গরিবের কাছে কিসের বিয়ে, বুঝেন নাই, কে দিতে চাইছিল না, আরে বিয়ে তো দিতে চাইছিল না, এত গরিবের কাছে কির বিয়ে, আলহামদুলিল্লাহ বলেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি নিজেকে নিজে নিয়ে ভাবো না, তোমাতেই আমি, দেখো না কেন তুমি, বলেন তোমাতেই আমি, দেখো না কেন তুমি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি, তোমাকে আমি কি কি দিয়েছি, তুমি আমাকে কি কি দিয়েছ, আমি তোমার কাছে বেশি চাইছি, আমি তোমার কাছে চাইছি শুধু 5 ওয়াক্ত নামাজ, আমি তোমার কাছে চাইছি রমজান মাসে 1 মাস শুধু দিনের বেলা খেও না যাও, আমি তোমার কাছে চেয়েছি তোমার যদি 50,000 টাকা হয় সাফোজ 40 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিও, এটাই না চাইছি, তোমার কাছে আমি চাইছি 40 ভাগের 1 ভাগ সব চাইছি, আর তোমার 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা না আমি চাইছি, তোমার 12 মাসের মধ্যে 1 মাসে না আমি চাইছি, কি আমি কি বেশি চাইছি, আমি তো অল্পই চাইছি তোমার কাছে, তোমার আমি দিছি কত, তুমি আমার দিচ্ছ না কেন, হ্যাঁ তুমি যদি আমাকে দিয়ে দাও কিছু কিছু দিয়ে দাও, আমি তোমাকে বেশি বেশি ফেরত দিব, আবার
আল্লাহ রমজান শেষ পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।